হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এমডি সোহেলুজ্জামান ফ্রম টেক টিউটোরিয়ালস বিডি। তো আমার আজকে টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে কিভাবে আপনি একটি ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। চলেন দেখি কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো আপনি প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করেন, সেখান থেকে ফেসবুক যদি লগইন অবস্থায় না থাকে তাহলে ফেসবুকে লগইন করেন। যখন ফেসবুকে লগইন হয়ে যাবে তখন আপনি আপনার এই ফেসবুকে সার্চ বারের এইখানটাতে এসে একটা ডাউন অ্যারোর মতো আছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করবেন। নেটে অনেক প্রবলেম করতেছে যার কারণে নেটটা একটু স্লো। তো যাই হোক, এখানে ক্লিক করার পরে আপনার এই যে ইওর পেজেস, আপনার যতগুলো পেজ আছে এখানে শো করবে এবং সিমোরে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার আমি এই যেগুলো আমার মোটামুটি আমার পেজ, আমি মনে করতেছি এই পেজটার আমার কোনো প্রয়োজন নাই, তো আমি এই পেজটা আমি ওপেন করি। তো আপনার যে যে পেজটা আপনারও যে পেজটা প্রয়োজন নয় ঠিক সেই পেজটাই আপনি ডিলিট দিবেন। তো ওপেন করার পর এইখান যাতে দেখেন সেটিং একটা অপশন আছে যে এখানটাতে ক্লিক করেন। তো এখানটাতে যখনই আমরা ক্লিক করে ঢুকবো তখন এইখানে যে পেজ পেজ কন্ট্রোলের যে অপশনগুলো আছে এখান থেকে একেবারে নিচের দিকে দেখেন রিমুভ পেজেস, ডিলিট ইউর পেজ। যাই হোক, এখানে এসে এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর আমার এই যে ব্লিড বেস্ট ইলেকট্রনিক্স বিডি, আমার এই যে পেজটার নাম, হ্যাঁ আমি এটাকে ডিলিট দিচ্ছি। আর শিওর ইউ ওয়ান্ট টু বিগিন দ্য প্রসেস অফ দ্য ডিলিটিং দিস পেজ? ইয়েস, আই এম শিওর। সো আমরা এখানে ডিলিট পেজে আমরা ক্লিক করব। তারপর এটা আমাদেরকে এই মেসেজটা শো করবে, পেজ ইন্টার ডিটেকশন মোড, সরি পেজ ইন্টার ডিলিটেশন মোড, ইউ ক্যান ক্যান্সেল দ্য ডিলিটেশন উইথিন 14 ডেজ। তো আমরা ওকে দিলাম। তো যাই হোক, এখন আমাদের পেজটা ডিলিটিং প্রসেসে থাকবে 14 দিনের ভিতর। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা আমাদের পেজটিকে ফেরত নিয়ে আসতে পারবো ক্যান্সেলের মাধ্যমে। তো যাই হোক, সেই প্রসেসটিও এরকম আর কি। যখনই আমরা আমাদের পেজে ঢুকবো আমাদের এই মেসেজটা আমাদেরকে শো করবে। এই ছিল মোটামুটি প্রসেস। তারপরও প্রসেসটা আমি আবার দেখাচ্ছি যে আমরা প্রথম আমাদের পেজটাতে ঢুকবো, ঢুকে সেটিং বাটনে আমরা ক্লিক করব। করার পর আমাদের যে সেটিং, যে পেজ কন্ট্রোল যে পেজটি আসবে এখানে নিচের দিক দিকে চলে আসবো, এসে আমরা এডিটে এডিট বাটনে পেজ রিমুভের এডিট বাটন বাটনে আমরা ক্লিক করব। তারপর এখানে ডিলিট অপশন থাকবে পেজে, সেটি ডিলিট অপশনে আমরা ক্লিক করব। যাই হোক, আমার পেজটি অলরেডি ডিলিটিং প্রসেস মানে প্রসেসিংয়ে আছে, যার কারণে এখানে দেখাচ্ছে যে 14 দিনের ভিতরে তুমি ইচ্ছা করলে তোমার পেজটি ফেরত নিতে পারো ক্যান্সেল ডিলিটেশন এখানে প্রেস করার মাধ্যমে। তো না, আমি এটা চাচ্ছি না ফেরত আনতে। যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি পেজ ডিলিটের একটা অপশন। আমরা আশা করব আপনাদের, আপনারা যারা জানেন না কিভাবে ফেসবুকে পেজ ডিলিট করতে হয়, তাদের এটা অনেক কাজ দিবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি মোর ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।